এই যে মশাই, এই যে মশাই, আরে তুমি কেন অবাক হলে? কোথায় যাচ্ছ? আগে বলো তুমি কোথা থেকে এলে। দেখে কি মনে হচ্ছে? হেয়ালি করো না, প্লিজ বলো। আচ্ছা, বেকারদের কি কোনো শিডিউল থাকে? যে যেখানে পাঠায় সেখানে যেতে হয়। কারো কপালে জোটে প্রতারণা, কারো শিখে ছেড়ে। আচ্ছা, আমাকে দেখে কি তোমার খুব অসহায় মনে হয়? বলো কি ছেলে মানুষই করছো, দেখবে একদিন সাফল্য আসবেই। কারেক্ট, এই তো হচ্ছে আমার ইয়ের মতন কথা। এখনো তোমার ইয়ে হয়নি মশাই। আচ্ছা বাবা, অন্যায় হয়ে গেছে, এবার বলুন যে আপনি কোথায় যাচ্ছিলেন। যদি বলি তোমার কাছে। ফুল? হ্যাঁ, আজ আজ আমার জন্মদিন। ওহো, তাই তো। তাহলে এখন কি করা যায়? আচ্ছা, চোখ দেখো। কেন? আহা, বুঝই না। বুঝলাম। আ করো। হজমিগুলি ট্রেন স্পেশাল। এই চলো না আজ একটু। বর্দার আসার সময় হয়ে গেছে। যদি দেখে যে আমরা দুজনে মিলে প্রেম করছি। ওরা তো প্রেম করছে। ওরা না হয় মন্ত্র পাঠ করে ঘরে বসে প্রেম করছে, আর আমরা না হয় মন্ত্র পাঠ না করে বাইরে বসে চুপি চুপি প্রেম করছি। এই তো বাবা, এত কথা তুমি শিখলে কোথায়? এই চলো না। এই পর্দা, দেরি হয়ে যাচ্ছে, এসো প্লিজ। কিরে, কোথায় গিয়েছিলি? এত দেরি হলো বাড়ি ফিরতে? ওরে আমার গার্জেন রে, শোন এদিকে শোন, ভাবি বৌদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, যাতে বিয়ের পর ননদ বধু লাঠালাঠি না হয় তা একটু অ্যাডজাস্ট করতে। মারবো ঠাটি আর চড় না। চড় মারবে। মামা হ্যাঁ রে খোকা, মামনি এসছে বুঝি? হ্যাঁ, দেখো না তোমার মেয়ে দেরিতে এসে দাদার সঙ্গে ইয়ার্কি মারছে। বাবা আমার দাদা রে। দেখ দেখ। ও বুঝেছি, এনে তুই আগে খা। না তুই খা। তুই খা না, তুই খা। তুই 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 ইরে বাবা, আমি তো তোরা কি শুরু করেছিস? লিখা পড়া করার জন্য একটু কি 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 বাবা, তুমি যাও না, এটা তো ভাই বোনের ব্যাপার। তুমি আমার এখানে কেন? হ্যাঁ তুমি ভাই এখানে কেন? আমি কিছু জানি না মা, তোমাদের যা ইচ্ছে তাই কর। দেখলি কান্নার, কান্নার বলছি, ধর কান, বস, ওঠ। এখন উনা আমাকে ওঠ বোঠ করাচ্ছে। আমি আসছি। কি হচ্ছে? ছাড় না, চলো ভেতরে চলো। মাতাল আর পাগলরাই এত রাত্রি করে বাড়ি ফেরে? চিন্তা নেই, ঠিক জানে বাড়িতে একবার পা ফেললে খাবার ঠিক জুটে যাবে। এভাবে কতদিন চলবে বলতো? হ্যাঁ দেখো, একটা মাছ দিয়েছে, ও পুরো কাঁটায় ভর্তি। ওটা থাক, আমি একটা দিচ্ছি। না না, দিদি থাক। মা আমাকে আরেকটা মাছ দে। মাকে খাবারটা দিয়ে দাও। আচ্ছা, সে কি এখন মাকে কি রঞ্জনা, এতটুকু দায়িত্ববোধ তোমার নেই? আচ্ছা ঠাকুরপো, এতে রাগের কি আছে? একটু দেরি হয়েছে বলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি? বৌদি,
আমি কথাটা রঞ্জনাকে বলেছি। আপনারা ওরা একটা দায়িত্ব আছে। তুমি শুধু শুধু কিন্তু নিজে গায়ে মারছো কথাটা। দাদা আমি উঠি। শোনো না, শুনলে? তোমার ভাইয়ের কথা শুনলে? সংসারে থাকতে গেলে ওর একটু ঠোকাঠুকি লাগে। থামো, আমি পারবো না। আমি আর এই সংসারে ঘানি জানতে পারবো না। যার যার সংসার বুঝে নিতে পারো। দিদি ভাই সবাই উঠুক, আমি এদিকটা সেরে নিচ্ছি। না তুই ওঠ, আমি সামলে নিচ্ছি। হিরুদা, হিরুদা বলুন। গরিমণি, খাওয়া হয়ে গেলে সবাই এটাগুলো তুলে ফেলো, আর তারপর তুমি নিজে খেয়ে নাও। আচ্ছা। আমার ভাই হলে না কবে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। লজ্জাও করে না। দাদা প্রাণপাত করে রোজগার করবে আর উনি পায়ের উপর পা তুলে বসে খাবেন। কথাগুলো শুনতে কিরকম লাগছে? মাথায় ঢুকছে কিছু? আমি হলে তো বাড়ি থেকে বেরিয়ে যেতাম, না হলে গলায় ধরে যেতাম। দড়ি কিন্তু তো ভরসা লাগে। অনেক কথাই শুনলাম। যখন জানিস দড়ি কেনার পয়সা নেই, তখন হাতে বিষ তুলে দিয়ে কর্তব্যটা সারলেই পারতিস। কি দরকার ওই বিচারকের চেয়ারটাকে আগলে ধরে রাখার? একটা ব্যক্তিত্বহীন আস্থাহীন অবিবেচকের কোনো অধিকার নেই ওই আসনটাকে আঁকড়ে ধরে রাখার। শুনে রাখো, অনেক দূর পৌঁছে গেছে তোমরা। এটা হাইকোর্ট নয়, এই বাড়ি, এই বাড়ির নিয়ম কানুন সব আমার ইখতিয়ারের মধ্যে। কথাগুলো তোমাদের বউদের জানিয়ে দিও। আশা করি এটুকুই যথেষ্ট। ছোটদারু, অনেক রাত হলো, খাবে না? ভাত নিয়ে এসছি। তুমি খাবারটা রেখে যাও। আচ্ছা আচ্ছা, মা কি ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ। তবে তবে কি মানে রোজগার মতো খাননি? ঠিক আছে, তুমি যাও, খেয়ে নিও। দাদা প্রাণপাত করে রোজগার করবে আর উনি পায়ের উপর পা তুলে বসে খাবেন। লজ্জাও করে না। দাদা প্রাণপাত করে রোজগার করবে আর উনি পায়ের উপর পা তুলে বসে খাবেন।
ছোট ভাই বাড়ি ছেড়ে চলে গেছে, ছাড়ো তো, পেটে টান পড়লে ঠিক ফিরে আসবে। লাইন পাওয়া যায় না, অথচ বিলটা ঠিক
এটা ক্যালকাটা টেলিফোন মা সেদিন নিউজ পেপারে দেখলে না সব কনজিউমাররা মিলে শ্রাদ্ধের আয়োজন করছিল তুমি পড়ো অনেকবার বলেছি সব কথার মধ্যে কথা বলবে না দাও তাহলে দাও আমি এই যে তাড়াতাড়ি বেরো বুঝলি ওটা একটা খুব ইম্পর্টেন্ট কেস আছে বাইরে তাহলে আমি স্কুলে যাবো কি করে আগে তুমি না পারলে ছোটকা নিয়ে যেত এখন তো ছোটকাও নেই তাহলে এখন কি হবে ঠিক আছে আমি কাকুমনকে বলে দিচ্ছি ও তোকে নিয়ে যাবে কি হলো কাগজটা দাও দিচ্ছি দিচ্ছি ভালোই হলো কি বলো এসব কথা আমাকে বলার মানে কি যাকে বলার তাকে বললেই হয় নারী স্বাধীনতা আমরা না পারি মা বাবা ভাই বোন কে সামলাতে আর না পারি তোমাদের আমার তো মনে হয় পুরুষরাই আজকাল কাপুরুষ ব্যক্তিত্বহীন তাই তারা শোনো স্বাধীনতা এ কথা বলা নেই যে কারোর প্রাপ্য সম্মানটুকু দিও না অধিকারকে জানতে হবে বুঝতে হবে আর তা এমন হবে না যে একটা সাজানো সুখের সংসারকে টুকরো টুকরো করে দেয় আচ্ছা তুমি পারতে তোমার যদি একটা ভাই থাকতো তাকে এরকম ভাবে দূরে ছুঁড়ে ফেলে দিতে এখন শুধু ভাবছি মাকে কি বলে বোঝাবো মাকে বোঝাবো দায়িত্ব আমার বাবা বাঁচা গেল আমি বাবা সাথেও নেই পাচেও নেই একটা চিঠিও লিখে যায়নি অচু ভার মহায় কাগজপত্র ছড়ানো আর চিঠি লিখলে তো হয়েই যেত ইম্পর্টেন্স বাড়াতে হবে না তবে আমার কি মনে হয় জানো এই মাস্টারমশাই মেয়ে রূপসা রূপসা সত্যি তো তোমারই বা কি করার আছে তুমি আর মাকে কতদিন মিথ্যে প্রদীপ প্রদীপ একবার শোন তো ভাই দাদা শোন ওই তুই একটু ওই আত্মীয় স্বজনদের বাড়িতে আরেকবার খোঁজ নে বুঝলি আর থানায় না হয় একবার মানে মাকে তো এখনো কিছু বলা হয়নি দাদা আমি আর মিথ্যে কথা বলতে পারছি না আর তাছাড়া আপাতত পুলিশে খবর না দিলেই কি নয় কেন মিস্টার সোম আমার খুব পরিচিত তা হলেও পুলিশ তো আর আইনের বাইরে গিয়ে কিছু করবে না তাছাড়া লেট ইনফরমেশনটা ওরা নিশ্চয়ই ভালো চোখে দেখবে না হ্যাঁ এটা মন্দ বলিস নি ঠিক আছে আমি দেখছি ও তুই মুখে যদি স্কুলে গিয়ে দিস ঠিক আছে সমস্ত শুয়োরদের পরীক্ষা করা বন্দোবস্ত করা হচ্ছে বাইরে থেকে যেসব শুয়োর কলকাতায় আসে তাদেরও আগে পরীক্ষা করা হবে এনকেফেলাইটিস শুয়োর শুয়োর বাস্তি তো মানুষ লাগে আছে আরে ভোলাদা চা হবে দেখতে পাচ্ছ না কখন থেকে হাওয়া মারছি শালা কবজি ফুলে যাবার জোগাড় শালা কয়লা না রেল লাইনের রেস্টোন আলকাতরায় শুধুই কয়লা বলি চালান তোমার যত সব আজগুবি আরে বাবা উঠে এসে দেখো আগুনটা দেখো মুখ ভ্যাটকাইয়া বলতেছে ভোলা তোমার হাতে জ্বলবো না জ্বলবো না তাহলে তুমি জ্বলবে না তোমার তোমার বাপে জ্বলবে এই যে ভোলা কখন থেকে বলছি তিন থেকে চারটায় চা হা পাঠাতে কানে যাচ্ছে না তাড়াতাড়ি পাঠাও নইলে দোকানদার একেবারে ঘু উঠিয়ে নেবো বুঝদি কষ্ট হয় এই মানুষ আর সরের ফারাক এই বাচ্চা সরগুলো শহরে থাকলি কলকাতাটাকে একেবারে তসনস করে ছেড়ে দেবে বাপের বয়সে লোক বলে কিনা ভোলা সেই এনকেফেলাইটিসে মরে যাওয়া ভালো অ্যাটলিস্ট প্রতিবাদ করা উচিত ছিল তোমার কি হয়েছে প্রতিবাদ কেষ্ট আমার টায়ার বাস্টের আওয়াজ শুনলি পেশাব করতে বসে পায়খানা করে ফেলো আর কেন তুমি তো ছেলে তুমি কিছু বলতে পারলে না তোমাদের প্রতিবাদ সে তো ওই মনুমেন্টের তলা অবধি খেলাবো কো না না আজ আর চা খাওয়া হলো না উঠি না বাবু যাবেন না
জলের সুমু সুমু রব উঠে গেছে, কোথায় গেল চিনি? আর একটুখানি সময় দেন, সব দিন কি আর সমান যায় বাবু? দাদা এক কাপ চা হবে? হবে, তবে একটু বসতে হবে, আমার চেলিয়ে সোনাটা বড্ড জ্বালাচ্ছে গো। ছেলে পুলের একটু আধটু। হ্যাঁ ছেলি পুলে, ছেলি আর ছেলি, আরে বিয়েই করলাম না তো ছেলি আসবে কই থেকে? ঠিক আছে, এক গ্লাস জল হবে। হ্যাঁ আসু, আরে পেছো নতুন বাবুরে জল দে, অল্প করে দিবি। অল্পতে হবে না, আমার খুবই পেছু পাঁচ বা দেবে। কেন সে আপনি বুঝতে পারবেন না, পেছুও ঠিক এক গ্লাস নিয়েই রওনা হবে, তো আপনার হাতে এসে পৌঁছবে আট গ্লাস। ওই দেখেন পেছু আসতেছে। আপনি এখনো ঘুমোন নি? এত রাতে যা শুয়ে পড়। আরে বাবা, বেকারদের কোনো শিডিউল থাকে? আচ্ছা রূপসা, তোমার কি আমাকে খুব অসহায় মনে হয়? কবি কবি ভাব বোকা হাঁদা কোথাকার। সখী ভাবন কাহারে বলে, সখী যত না কাহারে বলে, তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। মৌ তুমি হঠাৎ কেন আসতে নেই বুঝি? না না, আসলে স্কুল ফেরত তো তাই। আগে আমি সব শুনেছি, আর লুকিয়ে কি হবে? আচ্ছা বলো তো, কবে তুমি আমার কাকিমা হবে? কবে তোমাকে আমি প্রাণ ভরে কাকিমা বলে ডাকতে পারবো? তুমি অনেক অনেক ছোট। ছোট কথায় আছে মেয়েরা কুড়িতে বুড়ি, এবার তুমি হিসেব করে বলো আমার চুল পাকতে আর দাঁত পড়তে কত দেরি? আচ্ছা বাবা, হাত জোর করে বলছি আমার ভুল হয়ে গেছে, হলো তো? সর্বনাশ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আমাকে এক গ্লাস জল দাও, আমি খেয়ে কেটে পড়ি। সে কি খালি মুখে আমি যেতেই দেবো না? তুমি তো মাকে খুব ভালো করেই জানো, পান থেকে চুন খসলে একেবারে সাক্ষাৎ বিধ্বংসী টর্পেটো। শুধু এক গ্লাস জল প্লিজ। ওকে মা। তুমি নিজে হাতে না এনে দিলে আমি খাবই না। ঠিক আছে তথাস্তু, আপনি বসুন আমি জল নিয়ে আসছি। বকবুড়ি এমা, মৌকে দেখলাম মনে হলো। হ্যাঁ, কিছু খেতে দিয়েছিস? না, স্কুল ইউনিফর্ম পরা, নিশ্চয়ই স্কুল থেকে ফিরেছে। এত করে বললাম তবু খেলো না, জল খাবে তাও আমার হাতে। মৌ, 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 কি হলো রে? ও কি চলে গেছে? হ্যাঁ দেখো না, কিছু না বলে চলে গেল, জলটা পর্যন্ত খেলো না। মৌ, ছেলে মানুষ তো, কি হঠাৎ খেয়াল হয়েছে চলে গেছে? চিঠিটা পড়ো, একটা কথা, তুমি আর আমি ছাড়া যেন এই ব্যাপারে কেউ কিচ্ছু না জানতে পারে। ইতি মৌ।
কথা বলছো না কেন? আচ্ছা কি এত ভাবছো বলো তো? না কিছু না। কিছু না মানে স্বপ্ন? আমরা সমাজের উদ্ভৃত্ত, আমাদের আবার স্বপ্ন। মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? একটা স্টেন গান নিয়ে কালো নোংরা কুৎসিত সমাজের হৃৎপিণ্ডটাকে ঝাঁঝরা করে দিই, আবার মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে পালিয়ে যেতেই তো। কাপুরুষ, কাপুরুষরা এসব কথা ভাবে। এই দেখো দেখো কি সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে। বাধাহীন গন্ডিহীন, কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার নেই, উড়ার কোনো সীমানা নেই। আমাদের যদি এরকম দুটো ডানা থাকতো তাহলে তুমি ওই পাখিদের মতন উঠতে। তো কিন্তু আমি একা নই মশাই, তোমাকেও সঙ্গে নিয়ে উঠতাম। তার মানে এখন তোমার দুটো ডানা চাই? তো চাই চাই চাই। রুকসা, এ শোনো রুকসা, রুকসা দাঁড়াও, ওইভাবে ছুটো না, পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দাঁড়াও প্লিজ। জানি আমি আগের মতো ছোট নই। রুকসা রুকসা দাঁড়াও, রুকসা আমি জানি যে তুমি আর ছোট নও, কিন্তু এইভাবে ছুটো না, পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রুকসা প্লিজ শোনো, পড়ে গেলে কি হতো? কি হতো? ডুবে মরতাম। তাই না মশাই, তোমার ছেলে কোথাও যেতে পারবো না। কি দেখছো এমন করে? তোমাকে, আমার একান্ত আপনকে, আবার নতুন করে। কিছু বলবে? কিছু কিছু কথা আছে বলা যায় না, বলা যায় না, বুঝে নিতে হয় শুধু দৃষ্টিতে। ও জমে থাকা কথা যেন শ্রাবণের মেঘ, শ্রাবণের মেঘ ছোঁয়া শুধু পায় তার বৃষ্টিতে। কিছু কিছু কথা আছে বলা যায় না, বলা যায় না।
মৌমাছি আসে মৌনিতে ওই মৌমাছি আসে বাতাসে বাতাসে গন্ধ ভরা মিষ্টিতে কিছু কিছু কথা আছে বলা যায় না বলা যায় না বুঝে নিতে হয় শুধু দৃষ্টিতে ও জমে থাকা কথা যেন শ্রাবণের মেঘ শ্রাবণের মেঘ ছোঁয়া শুধু পায় তার বৃষ্টিতে ও ও কিছু কিছু কথা আছে বলা যায় না 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 আমি কিছুই জানি না কিন্তু বয়সটা তো আমার কম হয়নি না বলছিলাম যে আমি তো সব আত্মীয় স্বজনের বাড়িতেই খোঁজ করলাম কিন্তু কে কার খোঁজ রাখে কাঁধের বোঝা যত তাড়াতাড়ি নামানো যায় কিন্তু আমি যে পারি না আমি যে মা বুকের জ্বালা তা লিখে বোঝাতে পারছি না বুক চিঠে দেখাতে পারছি যা সারাদিন পরিশ্রম করেছিস বিশ্রাম নেগে যা যাই শুনতেই পাচ্ছে না জি বলি এই যে ঘামা বৌদি ঘরে মা বোন নেই সব আছে মায়েরি শুধু আপনার মতো একটা আটো সাটো বৌদি নেই তা থাকলে রকে বসতাম বকাটে রকবাজ কোথাকারে অসভ্য ছোট লোক বৌদি হাতে ওটা কি পাউরুটি নাকি কেন রে খাবে নাকি দাঁড়া জেলিমাকে পাঠিয়ে দিচ্ছি বৌদি অত বড় পাউরুটি কত পাউন্ড হ্যাঁ রে গ্রে হাউন্ড এখনো তো ঠিক মতো কথা বলতে শিখলি না তোতলা কোথাকার শুনছেন এই যে ভাই দেখছেন আমাকে একটু এগিয়ে দেবেন চলুন আমি ওদিকে যাচ্ছি এই যে নতুন মনে হচ্ছে কোথা থেকে আসা কোথায় থাকা এতগুলো প্রশ্ন কোনটার উত্তর দেব এই বাপ বলে কি মাই এই যে রো অমিয় দা ক্যারাস থেকে সেলফটে পাল্টে নিন তাহলে আপনার এই তোতলার মোড়ে কমে যাবে চলো
বাপ পালিয়েছে। চলো চলো। বিলর্ড, আপনি ভালো করেই জানেন যে কোনো ব্যক্তি উইল না করে যদি মারা যান তাহলে হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী সেখানে ডাইড ইন্টেস্টেট বলা হয়, আর সেকশন 8 হিন্দু অ্যাক্ট অনুযায়ী তার সম্পত্তি তার পুত্রকন্যা এবং যদি স্ত্রী থাকেন সবাই সমান অংশীদার হবেন। আর এও জানি মিলর্ড যে 1956 অ্যাক্টের পর মেয়েরাও সম্পত্তি সমান অংশীদার হয়, সুতরাং মিস্টার ঘোষ কোনো নতুন আইনের কথা বলছেন না, শুধু শুধু মামলা জের টানছেন, হয়তো ওনার প্রফেশনাল বেনিফিটের জন্য। মিলর্ড, আই অবজেক্ট স্ট্রংলি টু দিস রিমার্ক বাই দ্য লেয়ার্ড কাউন্সিল। অবজেকশন সাসটেইনড। আচ্ছা মিস্টার ঘোষ, সুশান্ত বাবু কি বিবাহিত? ইয়েস মিলর্ড, 1987 সালে মিস্টার সুশান্ত মুখার্জি এক নিম্নবর্ণের মেয়েকে পিতার মতে বিয়ে করেন। আনফর্চুনেটলি এই বিয়েটা মহিতোষ বাবু মেনে নিতে পারেননি, ফলে সুশান্ত বাবু আর তার স্ত্রীকে বাস্তুবিটে ছেড়ে বাইরে বাইরে থাকতে হয়। মিস্টার মিত্র, কথাগুলো সত্যি? ইয়েস মিলর্ড। শুধু তাই নয় মিলর্ড, আমার ক্লায়েন্ট মিস্টার মিত্রের ভাষায় অপদার্থ সমাজ বিরোধী মিস্টার প্রশান্ত মুখার্জি একদিকে যখন তার বাবাকে বুঝিয়ে সুঝিয়ে তার দাদা বৌদিকে ঘরে ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকেন, তখন অন্যদিকে এক মায়ের পেটের ভাই শ্রীযুক্ত সুশান্ত মুখার্জি মহাশয় তার স্ত্রীর কাছে সমস্ত সত্তাকে বিসর্জন দিয়ে তার ছোট ভাইকে ঠগ প্রতারক হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করে। The court is adjourned for the day. না মা, এখনো কোনো খবর পাওয়া যায়নি, তবে আপনার ছেলেটা চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। নিন মা, এটুকু খেয়ে নিন, আপনি তো খাওয়া দাওয়া একেবারে ছেড়েই দিয়েছেন। মা, দেখবেন সমু একদিন ঠিক ফিরে আসবে। কতদিন হয়ে গেল, হতভাগাটা একটা চিঠি পর্যন্ত দিল না। আমি আসি মা, তার জন্য করে চুরি সেই বলে চোর, সবই আমার কপাল, নইলে এত বদনাম। মুখের সামনে এটা ওটা ধরো, সব ভালো তখন, না দিতে পারলে। দিদি, মাকে খাবারটা দিলাম। খাবার দিলি না, চুপি চুপি নতুন কোনো ফোন দিয়ে আটলি? এসব তুমি কি বলছো দিদি ভাই? বলছি ভালোই তো চুরবে দিছিস, কোনো লাভ হবে না। লাভ লোকসানের হিসেব করে আমি চলি না দিদি ভাই, উনি আমার শাশুড়ি, এটা আমার কর্তব্য। মন যুগিয়ে চললে কর্তব্য করা হয় না, এই জাহাজের মতো সংসারটা চালাতে যে কত টাকা। এসব আমার জানার কথা নয়। হ্যাঁ, জানলে তো হয়েই যেত। দিদি ভাই, এসব তো তুমি তোমার দেওরকে বললেই পারো। কেন, আমি কেন বলবো? তুই বলতে পারিস না? অমন শিবের মতো ভাসুর আছে বলে এখনো জুটিয়ে যাচ্ছে। ছি ছি দিদি ভাই, ছি, তুমি তুমি এসব কথা বলবার জন্য এভাবে আমাকে পায়ে পায়ে লাগিয়ে। আচ্ছা বেশ, তুমি না হয় আমাদের আলাদা করে দাও, আমি মাকে গিয়ে বলছি। ও, তুই কি ভেবেছিস কথায় কথায় মামা করলে আখেরে লাভ হবে? পাওনা গন্ডা সবাই বুঝে নিতে জানে। একজন দাবিদার তো চলেই গেছে, অসুবিধা হলে বলো, আমরাও না হয়। কি, যত বড় মুখটা তত বড় কথা? আজ আসো, এর একটা হেসে যদি আমি না করেছি তাহলে আমি তালুকদার বংশের মেয়েই নই। করুণা, করুণা, যাই মা। মনে রাখিস আমার স্বামী জাজ, কি করতে হয় আমার জানা আছে। আমি জানি দিদি ভাই, আমি জানি আমার স্বামী কেরানি, কিন্তু কেরানির কলমেও তো কালির লেখা পড়ে পড়ে না দিদি ভাই।
বেশ দেখা যাক। এই যে শুনছো, দাঁড়াও দাঁড়াও, তোমার গলা যে সব তোকে পৌঁছেছে তা তোকে গেটের মুখ থেকে আমি শুনতে পেয়েছি। সারাদিন বাদে এলাম, একটু বিশ্রাম করি, তারপর সব শুনবো। জানো ভুলদা, অকালে বাবাকে হারিয়েছি, এক মুহূর্তের জন্য মা বুঝতে দেয়নি, শুধু বলতো যে তোর কিসের চিন্তা, তোর দুটো দাদা আছে, বৌদি আসবে, তোকে কত ভালোবাসবে, এত যত্ন করবে। সত্যি একদিন বৌদি ঘর আলো করে এলো, ভাবলাম আর আমার কোনো দুঃখ নেই, চিন্তা নেই, কলেজে পড়বো, ডাক্তার হব, সবাই বলবে যে ডক্টর সৌমিক মুখার্জি। বলো না, এই অভাগার কপালে সুখের চন্দন চরচর করে। তারপর এখন হলো না, তোকে আমি সকালেই বললাম, কেসটা কমপ্লিকেটেড, একটু দেরি হচ্ছে, আগে হালকা খালি পাচ্ছি। তাই তো মনে হচ্ছে, তুই সোজা উত্তর দিতে পারিস না। বাকাইবা বললাম কোথায়? বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় তো জানা উচিত। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমার খুব ভালো করে জানা। মাথা নিচু করে কথা বলো, মাথা নিচু করে কথা বলো। গাড়িটা কোনো পাবলিক গ্যারেজে বা অন্য কোথাও সারালি পারতে। তুমি বোধ হয় ভুলে গেছো যে আমি তোমার ছোট ভাই। আমি কারো দয়া নেই না। ড্রাইভার স্টার্ট করো, ফিরে এসে টাকাটা বৌদিকে দিয়ে দিও। এই ভর দুপুরে কোদাল নিয়ে কি করবি তুমি? নর্দমাটা পরিষ্কার করতে হবে মা। তার মানে? বুঝেছি, তুই এক্ষুনি ওপরে আয়। পয়সা তো আমার এমনি এমনি বাড়েনি, বুঝেছিস? কে তোকে বলেছে নর্দমা পরিষ্কার করতে? কেন, আমি বলেছি। বৌমা, আমাদের কি এতই অভাব? একটা জমাদার ডেকে নর্দমা পরিষ্কার করা যেত না? বাড়ির কাজ তো বাড়ির ছেলেরাই করবে, তাছাড়া ওর তো কোনো কাজই নেই। কি বললে? ওর কোনো কাজ আছে কি নেই সেটা আমি বুঝবো। আমিও উড়ে এসে জুড়ে বসিনি, আমারও একটা মতামত থাকতে পারে। তারও একটা মাত্রা আছে বড় বৌমা। মাত্রা জ্ঞান আমারও আছে, আফটার অল আমি তো অশিক্ষিত নই। আহ দিদিভাই, এসব তুমি কি বলছো? দেখ মেজো, সব ব্যাপারে নাক নাগালানোই ভালো। বড় বৌমা, তোমাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। তোমার এই শিক্ষার বড়াইটা যদি আয়না দিয়ে দেখানো যেত তাহলে দেখতে মেয়েকে শিক্ষার এই দম্ভটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। প্রতিবাদ করলাম, কিছু লাভ হলো না। বুঝতে পারলাম যে সব অশান্তির মূলে হচ্ছে আমি। বেরিয়ে পড়লাম, বাস, তারপর ভোলাদার দোকান, ফুটপাথ, একেবারে ফার্স্ট ক্লাস। শুধু মাঝে মাঝে মার কথা খুব মনে পড়ে। তাই তাই পেতম পেতম আমি তোমায় ঠিক বুঝতে পারতাম না, তুমি কোথায় থাকো, কি খাও, কি করো, তা যখন ভুলেই ফেললে। আমার দোকানে থাকো না বাবা, যা জোটে আমরা ভাগ করে খাবো। হ্যাঁ, তোমার যদি আপত্তি না। না না না, চারটাকে পাঁচটা করে থেকে পাঠিয়ে দিও। এখন হবে কি বললে? হবে না, যখনই আসবো কিছু চাইবো, হবে না, ব্যবসা একেবারে ঘু উঁচিয়ে দেবো। মা আরবো ঠাটি এক সর, তোমার গা উড়ে যাবে আর দাড়ি কামাতে হবে না। কি বললে? গা আল উড়িয়ে দেবে? আচ্ছা দেখ, দেখাচ্ছি মজা। এই মজা দেখাচ্ছে, কথা বলতে গেলে এমনি এমনি করতে হয়, এবার মজা দেখাচ্ছে। গায়ে গরম জল ঢেলে দেবো, চা খাওয়া তোমার জম্মের মতন ঘুষিয়ে দেবো। কি আসছি শালা, একেবারে বোহ হম্মে উড়িয়ে দেবো।
বোম মেরে উড়িয়ে দেবে। তাহলে তো চা খাওয়াতেই হয়। ব্যবসা করতে গেলে দু চারটে মাস্থান হাতে না রাখলে তো চলে না। সোশ্যাল ওয়ার্ক করে ডাক করে না বাবা, তা খেয়ে যাও, যাও টপ করে ওখানটা বসে চা খাও। দেখো তুমি সেটা আসে দেখো খেয়ে নেবে। সুরের বা ওরাঙ্গুটাঙের বাচ্চা, ওরাঙ্গুটাঙের বাচ্চা মাস্তানি গুছিয়ে দেবে। ও সব কিছুর মূল হচ্ছে প্রকাশ বাবু। একটা চা হাল আমায় মারলো আর তুই কিছু বলবে না বাইরে। থাম, ও তো শালা একা ছিল। কে এ বললো একা ছিল? সেদিনকে ঘ্যা আমার ওদিকে নিয়ে গেল না। সেই সু ওরে বা ওখানে বউ বসেছিল। যত শালা বোম মেরে ওর মাথার খুলিটা উড়িয়ে দিয়ে আসি। না না, এখন বোম মারলে স্প্রিন্টার গুলো নিজেদের গায়ে এসে লাগবে। সময় সুযোগ বুঝে ওশালা সমাজসেবী প্রকাশ বাবু ওলার বাচ্চা আর নতুন টিকটিকে এটাকে একসাথে দেখে দিতে হবে। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলো। তোমার কি হয়েছে বলো তো? হঠাৎ হঠাৎ কি যেন একটা চিন্তা করো। ব্যবসাটা আগের মতো ভালো চলছে না, তাই আমার কাছে কিছু লুকোবার চেষ্টা করছো না তো? যদি বলি তুমিও তাই, তুমিও তো তোমার কোনো কথা আজ পর্যন্ত আমার কাছে খুলে বলনি। যতবার জিজ্ঞেস করেছি সে এক উত্তর, লো প্রেশার লো প্রেশার। কই তুমি বলনি তো তোমার প্রায় ভেতর ভেতর জ্বর হয়, মাঝে মাঝে হাই টেম্পারেচারও হয়, গায়ে হাত পায়ে ব্যথা হয়, লুকিয়ে লুকিয়ে ডাক্তারের কাছে যাও। তোমাকে কি বললো? তোমার মা। আমার মা? হ্যাঁ তোমার মা। প্রেসক্রিপশনটা দেখতে চাইলে তুমি আমাকে বললেন যে তুমি সবকিছু তোমার কাছেই রেখে দিয়েছো, কাছে কেউ দেখে ফেলে। অলি, আমি কি তোমার এতই পর যে তোমার কোনো কথা আমাকে তুমি বলতে পারো না? এমন কিছু কথা থাকে যা বলা উচিত নয়, বললে ক্ষতির পরিমাণটাই বাড়ে। না মলি, না, আমি নিজে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, যত টাকা লাগে লাগুক। মলি, যত টাকাই লাগুক, সত্যি তুমি না, তুমি এখনো ছেলে মানুষ রয়ে গেলে। আমি ছেলে মানুষ নয় তো কি? শোনো, তোমার বউ অত সহজে মরছে না। এ চু মলি, জানি না কবে কোথায় মনটাকে দিলাম তোমায়, জানি না কবে কোথায় মনটাকে দিলাম তোমায়। হে মৌমাছি কেন বসে ফুলে, হে ইউ জানতে চাও উত্তর দেওয়া কি গোছায়। জানি না কবে কোথায় মনটাকে দিলাম চোখের পাতা
শুনেছি এই গাছটা ঢিল বাঁধলে মনের ইচ্ছে পূরণ হয়, কি বাঁধবে? কোনো খোঁজ পেলি? চিন্তা করিস না, শোন আমি তোকে বলছি, দেখবি ও একদিন ঠিক ফিরে আসবে। আমি আসি। ও, তোর সঙ্গে অনেক কথা আছে, আসিস না একদিন সময় পেলে। আসবো। দাদাবাবু, দাদাবাবু, আপনি একবার ছেলের কথা বলেছিলেন না? হ্যাঁ, পেয়েছো? তা পেয়েছি একজনকে, তো আপনি যদি বলেন তাহলে বাড়ি নিয়ে যেতে পারি। বেশ তো, নিয়ে এসো, দেখবো। আচ্ছা, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, কিচ্ছু না। শুনতে আপনাকে হবেই, শুনতে আপনাকে হবেই, সব শুনতে হবে আপনাকে। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও বলছি, না হলে আমি থানায় যাব। তো বলে গেল মাইরি, তপা গুড়ু, তুই ক্লাবে যা, আমরা আসছি। ঠিক আছে, আমি কি করি, তোরা সবাই মিলে দুটো লোকের স্বাস্থ্য করতে পারছিস না। অভিজ্ঞ ইলেকশনের আগে অনেক বড় বড় কথা বলেছিলেন,
অনেক আশ্বাস দিয়েছিলেন, তাহলে কি সব মিথ্যে? তাহলে আমাদেরও বোকা, একদম বোকা। কিরে বিশু, মহাভারত পড়েছিস? মহাভারতে যুধিষ্ঠির পাশায় হেরে দ্রৌপদীকে বাজি রেখো ধর্মরাজ। তারপর দেখ ওই ইয়ে মানে যুদ্ধে, আবার দেখ যুদ্ধে এই গজ বলার কায়দাটা। চিৎকার করে বললো অশ্বত্থামা হত, আর আস্তে করে বললো ইত্তিক গজ। আসলে আমরা গলা ফাটিয়ে চিৎকার করে যেটা বলি, তোরা সেটা বড় বেশি শুনিস, কি বুঝলি? আচ্ছা তোদের মগজে কি একটু বুদ্ধি নেই? এই ফুটপাত, এই ফুটপাত কিসের জন্য? হাঁটার জন্য, অফিসে যাওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য। কিন্তু কিন্তু ফুটপাতে হচ্ছে হকার। আরে পথচারীদের অসুবিধে হয় তা সবকিছুই তো বেআইনি, তাই তাই তো তাই বলি কি জানিস, একটু একটু বুদ্ধি খাটা, একটু বুদ্ধি খাটা, বুদ্ধি খাটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এই শোন, আমাকে একটু বেরোতে হবে, বুঝিস তো? আমার ওই কি বলে ইয়ে ওই শিশু শ্রমিক দিবস আর বিশ্ব শান্তির ব্যাপারে একটা মিটিং আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, বুঝিস তো? বাবু, জুতোটা পরিয়ে দেব? তোকে কে পাঠিয়েছে? আগে মা। মা পাঠিয়েছে? দেখো কাণ্ড, এতটুকু বাচ্চা ছেলেকে মা পাঠিয়ে দিয়েছে। চাচু খড়ে যাও, খড়ে যাও, খড়ে যাও। ছি 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 ছি, দেখো কাণ্ড। হ্যাঁ, ওই শান্তি কমিটির হতা তো প্রকাশ বাবু। ওই যে বললাম, বুদ্ধি বুঝে শুনে এগোতে হবে, রাজনীতি একটু বুঝে শুনে করতে হবে। যা করবি ভাবি, কি ভাবি? ভাবি ধর্মরাজ, তাতে কিন্তু তোর কোনো পাপ নেই। একিরে, তোদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমি কোন টুপি পরে ফেললাম। ঠাম্মা, ও ঠাম্মা, দেখো কাকে নিয়ে এসেছি। উমা, রূপসা, কতদিন পর, কেমন আছিস? বাড়ির সব কেমন? ভালো, আপনি? তুমি বসো, আমি চট করে স্কুল ড্রেসটা চেঞ্জ করে আসি। কোথায় যাবে না কিন্তু, আমি এক্ষুনি আসছি। আচ্ছা যাবে না, তুই যা দেখিনি, জামা কাপড় ছেড়ে জল খাবার খেয়ে নে। যাবে না কিন্তু। বউ, ও ঘরে তুমি কার সঙ্গে কথা বলছিলে? কেন? যা বলছি তার উত্তর দাও। রূপাদি, কেন, কি হয়েছে? বার বার বারণ করার সত্ত্বেও তুমি আবারও বাড়িতে গিয়েছিলে, তার উপর বাড়িতে ডেকে আনা। বিয়ালত কোথাকার, তুমি আমাকে মারলে? সবই ভাগ্য। এই দেখ, এত কথা বললাম, তো যে জল খাবার বলতেই ভুলে গেলাম। না জেঠিমা, আমি কিছু খাবো না, আমি এখন আসি। ছেলেটা চলে যাবার পর থেকে আজকাল সারাক্ষণ বড্ড বেশি বকবক করি। আসলে কি জানিস, আমি তো দাদা বুদি বা অন্য কেউ না, আমি যে মা, মায়ের অনেক চালা। দাদু এসো। এই যে দাদু, সেই যার কথা আপনাকে বলেছিলাম। নমস্কার, আমার নাম সৌমিক মুখার্জি। ও, এসো এসো ভাই, বসো। ওই বৌমা, কি এনেছি দেখে যাও, আমার না দেখেই বলি বসু না, যাই নু তো ভাগ করি খাও। সে যুধিষ্ঠিরের মাকুন্তির মতো, তাও যদি দ্রৌপদী হইতো। ভোলা আমাদের রামায়ণ মহাভারত গুলে খেয়েছে, তোমাকে তো একটা পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ, দিয়েছিল তো, দিয়েছিল। সেবারে স্বাধীনতা দিবসের দিন গ্রাম পঞ্চায়েত আমার ডেকে নিয়ে গেল পুরস্কার দেবে বলি, তো সভাস্থলে ডেকে নিয়ে বলে ভোলা পুরস্কার নেবে, কিছু বলো। তাই বললাম, আমি বললাম পতাকাটারে সামনে রেখি, স্বাধীনতা যা পাবাসে তো পেয়েই গেছো, আর বড় পুরস্কার তো দিয়েই রেখেছো, এক গাছা সোনের দড়ি আর আসলা বাঁশ, এরপর আর কিসের পুরস্কার? তুমি বললে দিলাম বলি, তারপরই গালে একেবারে তারা চড় পড়লো আর পুরস্কার জুটলো না। যাকে যাকে, তা কোথায় থাকা হয়? আগে আপাতত ওই ভোলাদার চায়ের দোকানে। ও, তা দেখো কোনো বিপদে পড়বো না তো? আমি গ্যারান্টি আছি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ভোলাদা, এই নাও তোমাদের চা। মালিনী, এ কাল থেকে
আমাদের গ্যারেজেই থাকবে। আর গ্যারেজে সব কাজকর্ম, ওহো, এর পরিচয় তো হয়নি। এ হচ্ছে সৌমি, আর ইনি তোমার কাকিমা বা বৌদি, যা বলো আর কি। আমি কিন্তু বৌদি বলেই ডাকবো। বেশ, এই তোমাকে যে ঘটনার কথা বলেছিলাম না, উনি সেখানে আমাকে সাহায্য করেছিলেন। ও, তাহলে তো আর। আচ্ছা, ও গ্যারেজে কি করে থাকবে? মানে ওখানে তো সেরকম কোনো বন্দোবস্ত নেই। তাহলে কি এখানেই থাকতে বলি? তাই বলো না। বলা হলো তো। হলো মানে কি? রদ দেখাও হইলো, কলা বেচাও হইলো, খাওয়াও হইলো, ভালোই হইলো। শ্রমিক, শুনলে তো, তোমার চাকরি তাহলে একেবারে কনফার্ম। তাহলে কাল থেকে একেবারে কাজে লেগে যাও। আগো রূপামা, সুন্দর রান্না করছে আজকাল। ওমা, কথা শোনো, মেয়ে হয়ে জন্মেছে আর রান্না করবি না? দেখো, ওই তোমার বড় দোষ, একটু এনকারেজ করতে পারো না? এই তো সেদিন পড়ে থাকা আনাজগুলো দিয়ে কেমন সুন্দর চচ্চড়ি রান্না করলো, খেলেও তো চেটে ফুটে। বলো না, কটা মেয়ে পারে আমার রূপামার মতন রান্না করতে? আচ্ছা বাবা, আচ্ছা, আমার অন্যায় হয়েছে, আমার ঘাট হয়েছে, আর আমি তোমার মেয়ে নিন্দে কখনো। ওই তো তোমার মেয়ে এসে গেছে, দাও। না না মা, আ করিস না, আ করিস না, বুঝলি মা? এই ডালেতে যদি একটু নারকেলের কুচি ভেজে দিতিস না, ফার্স্ট ক্লাস হতো। তা আগে বললি পারতে, নারকেলের যা দাম হয়েছে আমাদের মতো লোকেরা খেতে হবে না, বুঝেছ? ওই তো। আরে বাবা, আজকাল আমাদের খোকাও তো কিছু রোজগার করছে নাকি? তাছাড়া সরকার আমাদের মতো মাস্টারদের তো ভালো মাইনা দিচ্ছে, আমাদের দুজনের রোজগার একটু ভালো মন্দ খেতে পারবো না? কি বলো? বুঝলে, আমি তোমার কথা মানতে পারলাম। আচ্ছা ঠিক আছে, একদিন নারকেল দিয়ে করে দেবো। হ্যাঁ, কোকো করিস তো। দেখ তো কে এলো, দেখ তো, আমাদের, তুমি খাও। খাবে? তুমি খাও। আপনি মাস্টার বসে আছেন? হ্যাঁ আছেন, আপনি ভেতরে আসুন। ভেতরে না, মানে আমার একটু তাড়া আছে। আরে বাবা, জজ সাহেব, এসো এসো বাবা, ভেতরে এসো। আরে তোর মাকে বলতো এক কাপ চা করতে। না না, চা করার দরকার নেই, আমি পরে একদিন এসে চা খাবো। আমি একটু বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি, একটা কথা বলার ছিল, যদি অনুমতি করেন তো এখানেই বলতে পারি। বেশ, তুমি যখন ভেতরে যেতে রাজি নও তখন আমি জোর করব না। ঠিক আছে, বলো কি বলবে। না মানে ওই ইয়ে। মা, তুই ভেতরে যা, তুই ভেতরে যা, আমি এক্ষুনি আসছি। আর শোন, আমার খাবারটা ঢাকা দিয়ে রাখ। সে কি, আপনি খেতে খেতে উঠে এসেছেন? আমি পরে একদিন। আরে না না, বলো বলো বলো, কি বলবে? মাসাই, আমার বলতে সংকোচ হচ্ছে, তবু বলছি। আপনি নিশ্চয়ই আমার ভাই শ্রমিক আর রূপসার রিলেশন, মানে ওদের মেলামেশা সম্বন্ধে কিছু জানে? বিলক্ষণ, শ্রমিক আমাদের বাড়িতে আসে, আমার রূপামাও তোমাদের বাড়িতে যায়, তোমাদের বাবা থাকতে আমিও যেতাম। এই রিলেশন তো। আমি সেই রিলেশন কথা বলছি না মাস্টারমশাই। আপনি বোধ হয় জানেন যে সোমু বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় গেল জানি বা গেল, আমরা কিছুই জানি না। হয়তো হয়তো মানে আমার মেয়ের কথা বলছো? চলে যাওয়ার মূলে সেটা ওটা কারণ হতে পারে। সন্দীপ, আমি তোমার মাস্টারমশাই, এসব কথাগুলো আমার ছেলেকে জিজ্ঞেস করলে পারতে, আমার মনে হয় সেটা অনেক সম্মানজনক হতো। আমি তোমাকে বুদ্ধিমান ছেলে হিসাবে জানি, তোমার যথেষ্ট খ্যাতি আছে, তোমাকে সবাই চেনে জানে। আপনি ভুল করছেন মাস্টারমশাই, আপনি মেয়ের বাবা, আপনার সবকিছু জানা উচিত। তাছাড়া আদালতে বয়স বা ডেজিগনেশন কোনো অগ্রাধিকার পায় না, আদালতে বিচার হয় কৃতকর্মের উপর ভিত্তি করে। আমি জানি, কিন্তু এটা আদালত নয়, আমারও একটা আত্মসম্মান আছে, আমি একটা সমাজে বাস করি। মাস্টারমশাই, আপনি মিছিমিছি উত্তেজিত হচ্ছেন। আমি বুঝতে পারছি না আমি তোমার সঙ্গে এখনো কিভাবে কথা বলছি। মাস্টারমশাই, আমি যদি কোনো অন্যায় করে থাকি
তাহলে আপনি আমাকে মার্জনা করবেন। আমার শুধু একটাই অনুরোধ, আজ হোক কাল হোক সোম একদিন ফিরে আসবে, তখন আপনি একটু দেখবেন যে রূপসাহর সঙ্গে এমনভাবে না মেশে যাতে আমার আমার পরিবারের কোনো অসম্মান হয়। রূপসা আমার ছোট বোনের মতো। আপনি যদি কোনো সুপাতি ওর বিয়ের ব্যবস্থা করেন তাহলে 5-10-15 যা লাগে সব বন্দোবস্ত করে, মানে আপনি শুধু বসে। বাহ 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 সন্দীপ বাবু বাহ। আইনের বইয়ের শেষ পাতায় একটা নতুন সংযোজন ঘটল। পাড়ার লোকেরা জানে, এমনকি আপনিও জানেন কেন সমু বাড়ি ছেড়ে চলে গেছে। আর এই দোষটাকে ঢাকতে একটা সরল নিষ্পাপ ভালোবাসাকে বলির পাঠা হিসাবে দাঁড় করালেন। আর তার দর উঠল 5-10-15। বাবা চলে না গেলে আরো কত দর উঠত? খোকা আমি কিন্তু সেভাবে কথাটা বলিনি, তুই মিছে মিছে ভাবছি। আমার জায়গায় এখানে যদি আরো একটা মেয়ে থাকতো বাবার কত ভালো হতো। আপনার মতো সন্দীপ বাবুরা টাকার থলি নিয়ে আসতো, আর এমনি করে কত দর উঠত। আমার বাবাকে বৃদ্ধ বয়সে মাস্টারি করতে হতো না। যাক, আপনার আরো কিছু বলার থাকলে? না, আপনি যদি সৌমিকের দাদা না হতেন তাহলে থাক, আপনার অমূল্য সময় নষ্ট করার জন্য দুঃখিত। আপনি আসতে পারেন। তাই বলে তুমি ওকে কিছু না বলে এভাবে ছেড়ে দিলে? কিন্নি, সব গোলাপি বাগানে ফুটে, কিন্তু সবই কি এক জায়গায় যায়? কোনটা যায় বাইজি পাড়ায়, কোনটা যায় ফুলশয্যায়। আমার ছাত্ররাও তাই। খোকা যদি হিসেবে বাড়িতে থাকত। আমি সব শুনেছি, একটা ভদ্রলোককে যতটুকু বলার দরকার সন্দীপ বাবুকে আমি ঠিক ততটুকুই বলেছি। কি বলেছিস তুই সন্দীপকে? বাবা, ওদের অনেক অর্থ থাকতে পারে, কিন্তু তাই বলে আমাদের আত্মসম্মানটা মুদির দোকানের মশলা নয়। যে পয়সা দিল আর কিনে নিল। খোকা, ছাত্রথারা কবিতাটা তোর মনে আছে? সেই এক জায়গায় আছে না, বলি আমরা ভুলে যাই, কিন্তু ফাগের দাগটা চিরকাল থেকে যায়। আজ আজ আমার জীবনে সেই ঘটনাই ঘটল। আমার সঙ্গে একটু যাবে? আমি শুধু ওনার কাছে একটা কথা জানতে চাই, কোন অপরাধে উনি বাবাকে এত বড় অপমান করলেন? হলো, অনেক হয়েছে। দেখো তোমার মেয়ের অবস্থা, বাংলা সিনেমার হিরোইনদের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। শোন, ছোট ছোটর মতো থাকবি, সারাদিন খেটে কুটে এসছি, কোথায় খেটে তেতে দিবি? তা না, আমায় নিয়ে যাবি। চল, আমাকে খেতে দিবি, চল চল, সুযোগ পেলেই হলো। ফ্যাচ ফ্যাচ ফ্যাচ। সৌমিকটা না একেবারে হোপলেস, এত করে বললাম আজ একটু তাড়াতাড়ি। কে? আমি। দরজা ছিটকিনি নেই, খোলা আছে। সময় হলো? এইভাবে দরজাটা খুলে রাখা ঠিক নয়, একই লোডশেডিং। থ্যাঙ্ক গড। তাড়াতাড়ি বোধে আসছি। কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? কই না তো, তেমন কিছু জরুরি ব্যাপার নয়। আসলে তুমি আমাদের সমিতিতে কোনোদিন যাওনি তো, তাই ভেবেছিলাম ওখানে তোমাকে নিয়ে যাবো আমার সঙ্গে। কই, সে কথা তো তুমি আমাকে একবার ফোনে বললে না। ঠিক আছে, আজ থাক, অন্য একদিন যাওয়া যাবে। বরং তুমি একটা কাজ করো, একটা ভালো ক্যাসেট লাগানো আছে, তুমি বসে বসে দেখো,
ততক্ষণ আমি ঝট করে তোমার জন্য জল খাবার নিয়ে আসছি, কেমন? ফার্স্ট ক্লাস, এই নালে বুদি। তোমাদের পাড়ার অ্যান্টি সোশ্যাল গুলো আজকাল তোমাদের বাড়ির পাশে খুব ঘোরাঘুরি করছে। ওদের কথা রাখো তো, বাপের খাচ্ছে আর রাতে চড়া গরুর মতন ঘুরে বেড়াচ্ছে। তোমাকে সব নিয়ে ভাবতে হবে না, চট করে খেয়ে নাও তো। কি হলো, খাও। আচ্ছা সমীর, তোমার বাড়ির কথা মনে পড়ে না? পড়ে। সত্যি তোমার সব থেকেও আজ মনে হয় যেন তোমার কেউ নেই। কেন, তোমরা কি আমার কেউ নও?
না না তা নয়। আসলে কি জানো, আমার না তোমাকে দেখে খুব করুণা হয়। আমি বলি কি, বরং তুমি বাড়ি ফিরে যাও, দেখবে এতদিনে নিশ্চয় ওদিকে সব ঠিক হয়ে গেছে। বোধে আমি কোনোদিনও অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, করবো না। আর কেউ যদি আমাকে দয়া বা করুণা দেখায় তখন আমার নিজেকে বড় ছোট মনে হয়। তোমাদের এখানে থাকলে যদি কোনো অসুবিধা হয় আমি নহে কাল থেকে গ্যারাজে। না না, শুনছো? অনেক রাত হলো, খেয়ে নেবে চলো। আমার দেরি হবে। ওর থেকে এসে সেই যে বইয়ের মধ্যে মুখ গুজে রেখেছো এখন পর্যন্ত কিচ্ছু মুখে তোলনি, চলো খেয়ে নেবে চলো। তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আর তুমি? বললাম তো আমার দেরি হবে। তো দাঁড়িয়ে থাকবে, যাস কিন্তু তুই। রূপসা, সবটাই মেনে নেবার ব্যাপার। শাশুড়ি বইয়ে ঠোকাঠুকি আমাদের দেশের একটা পারিবারিক সমস্যা। আসলে কি জানেন, আমরা মনের 75% কথাই মনে মধ্যে চেপে রাখি। তাই বলে বয়স্ক লোক দেখলে ঘোমটাটুকু টেনে দেবে না? তা বলে তো হবে না ভাই, মনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানসিক পরিবর্তনও দরকার। এই যেমন আপনি এই সমিতির একজন কর্মী, সমিতির সুখ দুঃখ মানে আপনারও সুখ দুঃখ। এই সুযোগটা আপনার শাশুড়ি বা তখনকার মহিলা সমাজের কতজন পেয়েছে? আরে এসো এসো, আমার এই বৌমাটি আসবার পর থেকে এই সমিতির চেহারাটাই বদলে গেছে। ভাগ্য করে আপনি বৌমাটি পেয়েছেন। দেখুন তো, আপনি যা চেয়েছিলেন এতে তা পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ বৌমা, আমাদের সব শাশুড়ির কাছে পরের বৌমাটি খুব ভালো। আমাদের সময় এতটা বেরেলোপনা ছিল না, অবজ্ঞা কথা নাই বা বললাম। মালিনী, ডিজাইনারকে বলে এই ডিজাইনটা একটু মডিফাই করলে ভালো হয়, তা না হলে মার্কেটের সঙ্গে তো পাল্লা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আরে এটা তো নিয়ে যাও। ও আর শোনো, বলছিলাম আমি যখন অত দূর যাওয়া আসা করতে পারি না তখন তুমি যা ভালো বুঝবে তাই করবে। আচ্ছা এরপর থেকে তাই করব। ঠিক আছে এখন আসি। এসো। শুনলাম। হ্যাঁ এসো। মালিনী বউকে যত দেখ ততই আমার মেয়ের কথা মনে পড়ে। পারলে সপ্তাহে জামাইকে নিয়ে এসে মেয়ে দুবার তিনবার করে দেখে যায়। তার সঙ্গে কলাটা মূলোটা তা তো বটে। আচ্ছা আপনার বেয়ান তো এখনো বেঁচে, তার খোঁজ খবর আপনার ছেলে বউ রাখেন কিনা? সে খোঁজ আপনি রাখেন তো? দেখি 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 দেখি, হাউ বিউটিফুল মা, কি সুন্দর লাগছে তোমায়, কি সুন্দর লাগছে। আরে এত গাঢ় রং এই বয়সে আমার পড়া উচিত? মা কি বলছো, তোমার আবার বয়স কি, এত সুন্দর মার কারোর আছে? আমার আছে, আমার আমার আমার। তাই বুঝি? আর এত সুন্দর ছেলে কার আছে, আমারই তো। তোমার পছন্দ হয়নি? বলো মা বলো, তোমার পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে, তোদের পছন্দই তো এখন আমার পছন্দ। তোমার মেয়ে রূপসা এখনো টিউশন থেকে ফেরে? এই যে আমি এসে গেছি। কি বারোটা তব? এগিয়ে এসে দেখো ইডিয়েট, কি বা আনি আছি তব লাগি। আমি ইডিয়েট? তুই ইডিয়েট, তুই 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 চুপ চুপ। এই শুরু হলো ছাপে নেউলে যুদ্ধ। আমি আর থাকতে চাই না বাবা, তার চেয়ে বরং তোর বাবা আসছে, চা করতে যাই, তোরা যত ইচ্ছে ঝগড়া কর। এদের জন্য ঠিক আছে না, সবসময় বকর বকর ঝগড় ঝগড়। এটা কি আমার? হয়তো কি আমার না,
আর একজনেরও তো হতে পারে। তার মানে? মানে এটা খুব সহজ। পুজো বলে কথা। কবে রে? তোর কান মুলে। বল 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 ঠিক 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 দাদা, সে যে মলিকে হসপিটালে ভর্তি করে আসলি, তারপর আমাকে নিয়েও গেলি না, ও কেমন আছে সেটাও বললি না। ঠিক আছে ঠিক আছে, তোকে নিয়ে যাব। তুই এক কাজ কর, ওগুলো গুছিয়ে রাখ, আমি হাত মুখ ধুয়ে আসি। হিরুদা, 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 বলুন বদিমণি। সব কোথায়? আমি জানি না বদিমণি, আমি তো রান্না করছিলাম। তার দাদাবাবু এসে বললেন উনি মৌ দিদিমণিকে নিয়ে ওনার কোন বন্ধু বাড়ি যাচ্ছেন। আমি কোথায় গেছি বলেছো? আগে না বদিমণি। তুমি কি করতে আছো এখানে? খালি খাচ্ছ আর ঘুমোচ্ছ? দূর করে দেবো বাড়ি থেকে। আগে আমি থামো, আমার মুখে মুখে তর্ক। বৌমা, এই ভর সন্ধেবেলায় ঝগড়া ঝাটি কি না করলেই নয়? আমার সব কথাই আপনার ঝগড়া মনে হয়। আমি আপনাদের মতো চাকর বাকরদের মাথায় তুলতে পারবো না। বৌমা, আমি আমি মাথায়ও তুলতে বলছি না, আবার অযথা পায়েও ফেলতে বলছি না, কিন্তু এভাবে যদি ঝগড়া ঝাটি চলে পাড়ার লোকেরা কি বলবে? পাড়ার লোকেরা তো আপনার সাজ পোশাক সম্বন্ধে অনেক কথা বলে। তা বলে বৌমা, যা শুনেছি তাই বলেছি। ছোট দাদাবাবুর জ্ঞান হওয়ার পর থেকে আমিও কি বুকে পিঠে করে মানুষ করেছি। এ বাড়ির কর্তা ছিলেন মাটির মানুষ, আর সেই বাড়িরই বউ হয়ে আপনার কাজগুলো করা ঠিক হচ্ছে না। চাকর বাকররা তো এক এক করে চলেই গেল, বাকি রইল শুধু এই বুড়োটা। থামো তুমি, এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। মধুমণি! হ্যাঁ হ্যাঁ, এখনই। আমি আমার যে কেউ নেই মধুমণি, আমি যাবো কোথায়? জাহান্নামে যাও। না, যাবে না। হিরুদা থাকবে এ বাড়িতে আমার কাছে। এটা পূজোর মাস, পূজোর মাসে বাড়ি থেকে কেউ চলে যাওয়া বাড়ির পক্ষে অমঙ্গল। মধুমণি, আজ যদি কর্তাবাবু ফিরে আসতেন তাহলে দেখতে পেতেন তার নিজের হাতে গড়া সোনার সংসারটার কি দুর্দশা। চুপ করো, অনেক হয়েছে। নারী যখন আলাদা হয়ে গেল, এখন দেখো কপালে কি জোটে। নারী আলাদা? বাহ, চমৎকার। দিদি ভাই, দিদি ভাই, আমি কিন্তু এটা চাইনি। বেশ, আলাদা যদি হতেই হয় তাহলে আমাদের যা জুটবে তার থেকে হিরুদারও এক আধ মুঠো জুটে যাবে বোধ হয়। দিন রাতের লোক রাখতে গেলে ট্যাকের জোর দরকার। জানি জানি, টাকার ওজনের সঙ্গে মনের ওজনের তুলনা করছো। করুণা দিদি ভাই, টাকা জোয়ার ভাটা, মন মনি। এসো চলো, চলে এসো হিরুদা। পারলাম না, পারলাম না তোমার সাজানো সংসারটাকে ধরে রাখতে, পারলাম না তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, আমি পারলাম না। তুমি কে দেখছো বলো, কে দেখছো? আমার সিঁড়িতে সিঁদুর পড়বার সময় তুমি আমাকে বলেছিলে সন্দীপ যেন কোনোদিন না বুঝতে পারে আমি ওর সৎ মা। আমি তো তোমার কথা রেখেছি বলো, আমি তো তোমার কথা রেখেছি সেদিন যে আমি আমার সিঁড়িতে সিঁদুর চেয়ে প্রতিজ্ঞা করেছিলাম। বলতে পারো, বলতে পারো তার প্রতিদান আমি কি পেয়েছি?
বলতে পারো? আজ আমি বেশ বুঝতে পারছি তুমি কোনদিন আর আমার কাছে ফিরে আসবে না। মিথ্যে, সব মিথ্যে, মিথ্যে। আমি এতদিন শাখা সিঁদুরের মার বইলাম, মিথ্যে, সব মিথ্যে। রঞ্জনা, এই তো রঞ্জনা, শোনো, আজ না ডিয়ের এরিয়াটা পেয়ে গেলাম, বুঝলে? আসবার পথে মার জন্য একটা শাড়ি নিয়ে চলে এলাম, লাল পাড় গরদের শাড়ি, মার খুব পছন্দ তো, তাই নিয়ে এলাম। পুজোর মাস ভালো হয়েছে না? কিন্তু মা তো এখন বোধহয় সমিতিতে, কিন্তু মার ঘরে দরজা বন্ধ কেন? কি হলো বড় বউ? আজ খুব হয়েছে, আজ আমিও ছাড়িনি জানো। বাকি ছিল হিরুদা, তাকে বলে কিনা বাড়ি ছেড়ে চলে যেতে। হিরুদা কোথায়? না না, তাকে আমি নিয়ে এসেছি। শোনো, তুমি যখন নিয়ে এসেছো তখন মাকে হাতে করে শাড়িটা দিয়ে এসো। মা সেই থেকে রাগ করে ঘরের দরজা বন্ধ করে বসে আছে। ঘরের দরজা বন্ধ করে মা বসে আছে? এমন কি হলো? বাবা নিখোঁজ হওয়ার পর মা কোনোদিন দরজা বন্ধ করেননি। আমি যখন তোমাকে বলছি তখন তুমি যাও না, নিজে হাতে করে গিয়ে মাকে শাড়িটা দিয়ে এসো, মা খুশি হবেন। নাও যাও। ঠিক আছে, যাচ্ছি। মা, দরজাটা খোলো, দরজাটা খোলো মা। আমি আমি সুদীপ, সুদীপ মা, দরজাটা বন্ধ করে রেখো না, দরজাটা খোলো, দরজাটা খোলো না মা, দরজাটা খোলো, দরজাটা খোলো মা। মা মা, এই এই দেখো 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 মা, আমি আমি তোমার জন্য কি এনেছি দেখো। তোমার সব থেকে যা বেশি পছন্দ সেই সেই লাল পাড় গরদের শাড়ি। দরজাটা খোলো না মা, দরজাটা খোলো মা, দরজাটা খোলো। দরজা দরজা খুলবে না? বেশ বেশ, তুমি যতক্ষণ দরজা না খুলবে আমি ততক্ষণ এখান থেকে নড়বো না, আমি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো। মা দরজাটা খোলো, দরজা তোমাকে খুলতেই হবে। দরজাটা খোলো না মা, তুমি তো কখনো দরজা বন্ধ করো না, তবে কেন দরজাটা বন্ধ করে আছো? দরজাটা খুলে দাও মা, আমরা এসেছি। মা মা দেখো দেখো মা, আমরা মা গো মা, দরজাটা মা, কি মা, এ তোমার কি বেশ? এ বেশ তুমি কেন নিলে মা? আমাকে বলো, এ বেশ তুমি কেন নিলে? বলো বলো মা, কেন কেন? দরকার হয় আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। তা হয় না সুদীপ, আমি স্বেচ্ছায় বেশ নিয়েছি। বহু বছর কেটে গেল, তোর বাবা তো ফিরে এলো না সুদীপ। শাসনে যাব যার হাতে, তাকে তো আরো পরিচ্ছন্ন হতে হয়। আজ আমার বড় বৌমা এই ভুলটাই আমাকে ধরিয়ে দিয়েছে। মা, ভুল যে ধরায় তাকে তো আরো পরিচ্ছন্ন হতে হয়। কোথায় বৌদি? বৌদি সুদীপ, মা বলো বলো কোথায় বৌদি? এই তো আমি এখানে। তুমি? হ্যাঁ, যা শুনেছি আমি তাই বলেছি। এবার নিশ্চয় তুমি খুব খুশি হয়েছ, আশা করি এরপর থেকে পরকে শোধরাবার আগে নিজেকে শোধরাবার চেষ্টা করবে, তাহলে আমি খুব খুশি হব। কারো খুশি অখুশিতে আমার কিচ্ছু এসে যায় না। যত বড় মুখ না তত বড় কথা, নিজেদের আবার শিক্ষিত বলে বড়াই কই।
তাতে কি তোমার কোন সন্দেহ আছে? ও তাহলে তুমি সব কথা শুনেছ? আসলে যা দেখলাম তার জন্য তুমি দেই বিচার করবে? অবশ্য বিচার তুমি করতেই পারো, কারো পেশায় যখন বিচারক সে বিচারের ভার বইবার ক্ষমতা ওর আছে। কি বিচার? কিসের বিচার? তোমার উশৃঙ্খলতার, তোমার উদ্ধতের। উদ্ধত? উশৃঙ্খলতা? হ্যাঁ তাই। তাই যদি হয় তাহলে তোমার কাছ থেকে আমি মুক্তি চাইছি। আজ যে পাপ তুমি করেছো তার থেকে মুক্তি পাওয়া খুব কঠিনই বা। আমি বিশ্বাস করি না আমি কোনো পাপ করেছি। ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা যদি সবার থাকতো তাহলে বিচারকের চেয়ারটার কোনো প্রয়োজনই হতো না বা। কি পাপ করেছি আমি? কি পাপ করেছো? সনাতন ধর্মে বিশ্বাস একটি মা যখন তার স্বামী ফিরে আসবে এই ভরসায় মুখ দিয়ে তার সংসারটাকে আগলে রাখতে চাইছে, তখন ঠিক তার পাশাপাশি আরেকটি মা তার সমস্ত সরল বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়ে তার মাথার সিঁদুরটাকে মুছে দিতে পর্যন্ত পিছপা হলো না, তারপরেও তুমি জিজ্ঞাসা করছো তুমি কি পাপ করেছো? তোমার তোমার এই জড়ভরত ভাইয়ের বউ যদি তোমার মার সঙ্গে এভাবে ব্যবহার করতো তাহলে পারতে? পারতে তার জগতে? আমি কোনো অপ্রয়োজনীয় কথা শুনতে চাই না। পাড়ার লোকেরা যা বলে আমি ঠিক তাই বলেছি, এন্ড দ্যাটস অল। পাড়ার লোক? পাড়ার লোক যখন ঘরে আগুন দেয় তখন ঘরের বউ হিসেবে তোমার কাজ হচ্ছে সে আগুনটা নেভাবার চেষ্টা করা, সেটা উস্কে দেওয়া নয়। থাক, অনেক হয়েছে, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। এটা সম্পূর্ণ তোমার নিজের ব্যাপার, তবে মৌ এখন বড় হয়েছে, যা করবে মৌকে জানিয়ে করবে। এ ব্যাপারে তোমার থেকে আমার কম জ্ঞান আছে বলে আমি মনে করি না। শোনো, অতি বিষাক্ত কাল কেউ তো ছোবল দেওয়ার পর নিস্তেজ হয়ে যায়, কিন্তু ছোবলের পর ছোবল দেওয়ার পরও ছোবল খাবার মতো ক্ষমতা তোমার আছে কি না সেটা আমার জানা নেই। কি বললে? হিরুদা কোথায়? আমি তাকে তাড়িয়ে দিয়েছি। হোয়াট? হিরুদাকে তুমি তাড়িয়ে দিয়েছ? তুমি জানো এই সংসারের পেছনে ওর কি কন্ট্রিবিউশন? কোন অধিকারে তুমি ওকে তাড়িয়ে দিয়েছ? স্ত্রীর অধিকারে। অধিকারের সংজ্ঞাটা তোমার ঠিক জানা নেই। পায়ের জুতো পায়ের নিচে রাখা উচিত। পায়ের জুতো গায়ের চামড়া দিয়ে তৈরি হয়। What do you mean? ভদ্রভাষায় এর থেকে ভালো কোনো মানে হয় না। Stop it! I say stop it! মু কোথায়? তোমার থেকে যত দূরে থাকে ততই ওর মঙ্গল। ও, তাহলে মগজ ধরে এটা ভালোই হয়েছে। মানে? এক্ষুনি মুকে নিয়ে এসো। শোনো শোনো শোনো, আমি হিউজা নই। তোমার থেকে মৌয়ের প্রতি কর্তব্য আমার কোনো অংশে কম নয়, কারণ কারণ ভুলে যাও না যে আমি আমি ওর বাবা। Yes. মৌ, কাঁদছিস কেন? তোর মা তো কোনো অন্যায় করেনি। তাহলেও এর কি করে প্রয়োজন ছিল? তুমি বলো ডাম্মা, বলো না মৌ। মা, তোমার বড় বৌমা নিজের অজ্ঞাতে যে অন্যায় করেছে আমি জানি, তার কোনো ক্ষমা নেই। তবু আমি তোমায় তোমায় অনুরোধ করছি মা, তুমি তুমি বেশটা খুলে ফেলো। মা, মা গো, কথা বলবে না মা? বেশ, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তাতে যদি আমার মা খুশি হয় তাতেই আমার সুখ। সুখ? তোর বাবা নিরুদ্দেশ হয়ে যাবার পর থেকে এই সংসারের লাগামটা তোরই হাতে ছিল, আজ তুই বাড়ি ছেড়ে চলে গিয়ে এই দায়িত্ব তুই এড়াতে পারিস না। যদি বলি সমাজ তোর জন্য এই বাড়ি ছাড়া, প্রাচুর যে অহংকারে অন্ধ হয়ে বৌমা আজ পর্যন্ত যে অন্যায় অবিচার করেছে তার জন্য বৌমা দায়ী নয়, তাই তুই। হ্যাঁ, তুই দায়ী, তুই তুই দায়ী,
তাই তো অনুশোচনার আগুনে তুই আর জ্বলে পুড়ে মরছিস। দশচক্রে ভগবান ভূত হয় মা, আমি তো মানুষ। বয়স বশবর্তী হয়ে আমি আলিয়াকে আলো বলে ভেবেছিলাম। হ্যাঁ, হ্যাঁ আমি অন্যায় করেছি, আর সে অন্যায় প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। হ্যাঁ সন্দীপ, মাস্টারমশাই, আরে এসো এসো। মাস্টারমশাই, খোকা যদি কোনো অন্যায় করে সে আপনার কাছে ক্ষমা চায়, আপনি কি তাকে ক্ষমা করবেন না? চুপ করে থাকবেন না মাস্টারমশাই, কথা বলুন। কি হয়েছে বলুই না, আরে ছেলেকে তো বাপই ক্ষমা করে। তাহলে আপনি আপনি বলুন যে আপনি আমাকে ক্ষমা করেছেন। তুমি যদি তোমার অন্যায়টা বুঝতে পারো তাহলে ক্ষমা পেতে দোষ কোথায়? থাক থাক, কি জানো বাবা, শিক্ষকের কাছে সন্তানও তা ছাত্রও তাই। কিন্তু আজকে তোমাকে আমি ছাড়ছি না। হ্যাঁ, অন্তত এক কাপ চাও খেয়ে যেতাম। এইটা হচ্ছে আমার ছাত্র জজ সাহেবের প্রতি শিক্ষকের হুইপ। রূপসা ধরো, রূপসা আমার তোমার সঙ্গে কথা আছে। আমার কোনো সম্পর্ক নেই, সুতরাং কোনো কথা থাকতে পারে না। আমার একটা কথা তুমি শুনবে না? তুমি যদি পিছু করা না ছাড়ো তাহলে কিন্তু লোকজন ডাকতে আমি বাধ্য হবো। আমার একটা কথা শোনো প্লিজ, প্লিজ রূপসা।
আমি যদি আমার জীবনের একান্ত আপনকে শেষ বিদায় জানাতে পারি, তুই এই সাময়িক বিপর্যয় হেরে যাবি। মনেকে তো চিরবিদায় জানিয়ে না কিরে তোর কিরে পাগলি কাকা টাকা আমার দিকে দেখ, আমি হাসছি, দেখ দেখ আমি হাসছি, তুই হাস, তুই হাস না, হাস না, জীবনে বিয়ে তো করলে না যে বউয়ের হাতে খেতে পাবে, এখন নয় আমার বউয়ের হাতে খাও। এই দেখো বৌমা হাসতেছে, বৌমা বয়সটা আমার বেশি হতে পারে কিন্তু মনটা এখনো কষি শশার মতন তুক করতেছে। তো বিয়ে করলেই তো শখ যে একেবারে হয়নি তা নয়, একবার হয়েছিল সিনেমার একটা সিন দেখে। সিনেমার সিনটা ছিল রাস্তার উপর একটা রিক্সো, এপাশ থেকে একটা মেয়ে ডাকলো, খুব সুন্দর মতন মেয়ে, এই রিক্সো যাবে? ওপাশে একটা ছেলে সেও ডাকে, এই রিক্সো যাবে? তা দুজনে মিলে শেষে রিক্সায় উঠে পড়লো, এক রিক্সো যাত্রী দুজন যাচ্ছে, যেতে 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 চলতে 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 হয়ে গেল। কি হয়ে গেল? ওই দেখো আবার শুধু কি হয়ে গেল না, বলো কি হয়ে গেল বলো। প্রেম, ভাবলাম প্রেম করা তো খুব সহজ, সেই থেকে তককে তককে থাকলাম। ওই সিনেমার সিনের মতন একখানা সিন আমার ঘটাতে হবে। রিক্সো দেখলি আমি ডাকতাম, এই রিক্সো যাবে যাবে যাবে, কিন্তু বাস থেকে কোনো মেয়েই তো ডাকে না। শেষে হলো কি, একদিন আমি দেখি সে রিক্সো যাবে, দেখো বাস থেকে একটা মেয়েই তখন ডাকছে, এই রিক্সো যাবে, তো সেও ছুটেছে আমিও ছুটেছি, তো সে তলাক করে গিয়ে রিক্সোয় উঠে পড়েছে, আমিও উঠতে গেছি, ঠাস করে মারলি একশো। কি ভাবলাম তখন আমি জীবনে আর বিয়ে করব না। তাহলে তুমি এবার পূজোটা তোমার কৈলাসপুর গ্রামেই কাটাবে? হ্যাঁ দাদাবাবু, গ্রামটারে কতকাল দেখিনি, ভাবতেছি এবার গার পূজোটাও দেখবো, সেই সঙ্গে ভাগ্নেটারও একটু দেখে আসবো। মা বলো, আপনার কাছে আমার একটা আবদার আছে। আবদার? কি আবদার? বলছিলাম যে আমাদের বংশের এতদিনের ঐতিহ্য আমাদের দুর্গাপুজো, সেটা বন্ধ হয়ে যাবে। কি অবশিষ্ট আছে ঘরের ছেলে আজ ঘরের বাইরে, একটা লাগামহীন সংসার, এবারে ভাতের হাড়িয়া জ্বালা, আমারই দেয়া চাবির গোছার ঝঞ্ঝানানি আমাকে মুখ বুঝে শুনতে হয়। কোথায়? আপনাকে তো দু টুকরো করতে পারেনি।
মা মা আপনি তো খেলনা নন শান্তির জন্য মা কালীকেও তো মহাদেবের বুকে পা তুলতে হয়েছিল মা তুমি মিথ্যেই চেষ্টা করছো বৌমা প্রলেপ দিয়ে ফাটল ঢাকা যায় কিন্তু জোড়া দেওয়া যায় না মা মা আমি আপনার কাছে এসেছি আমার একান্ত ব্যক্তিগত কিছু গয়না আর জমানো কিছু টাকা নিয়ে যদি এতে বৌমা অন্য কেউ হলে বলতাম আমার অক্ষমতাকে বিদ্রুপ করছো না এক কাজ করো সন্দীপ আর সুদীপের সঙ্গে আলোচনা করে দেখো ওরা কি বলে দিদিভাই তো যা বলার বলেই দিয়েছেন আমি জানি তাই তো বলছি আজ আমার মতামতের কোনো দাম নেই মা বৌমা দেখো তো কি হচ্ছে আপনি বসুন আমি দেখছি কেমন লাগছে মানে তার জন্য ছুটে এলে তুমি আমার ঠাট্টা করছো আমার একমাত্র ভাই একটু বোকা শোকা পূজোর সময় এখানে থাকবে বলে এসেছে আর আমারও একটা ভাই এই বাড়িতে ছিল তার জন্য আমি দায়ী সে আজ কানে তুলো দিয়ে ঢাকা যায় না কিছুদিন থেকেই আমি দেখছি যে আমার কোনো কথাই তোমার কেমন পছন্দ হতে না যদি বলি এটা তোমার অহংকারের ফল অহংকার হ্যাঁ অহংকার যে অহংকারে অন্ধ হয়ে তুমি এতদিন যা খুশি তাই করে গেছো এই অহংকারের পরিণতিতে তোমার একমাত্র সন্তান আজ তোমার মান মর্যাদা সব মাটি ধুলোর সঙ্গে মিশে দিচ্ছে তাকে শাসন করার ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছো মোটেই না এটা তোমার ভুল ধারণা ভুল ধারণা আমার না তোমার এবারে যে আরেকটা বউ আছে তাকে তুমি কি না বলেছ কিন্তু সে কি তোমার সামনে কোনো উদ্ধত দেখিয়েছে এগুলো শেখো শেখো উপকারে লাগবে তার মানে তুমি প্রতিবাদ করবে না না বেশ আমি দেখছি দিদি দিদি মেজে যোজা দিদি জল কাবা দিদি জল কাবা আমাকে জল দে জামাই বাবু চুপ করে কি চাও তুমি 15,000 থেকে 20,000 20 থেকে 25 25 থেকে 30 আর কত দর বাড়াতে চাও তুমি আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি বলতে বলছো ফিরে গিয়ে তোমার জজ সাহেব দাদাকে জিজ্ঞেস করো প্রলোভন দেখানো আর প্রলোভিত হওয়ার মধ্যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় প্লিজ আমাকে ভুলে যাও আমায় ভুলে যাও প্লিজ আমি সব ভুলতে চাই আমি আর পারছি না আমাকে একা থাকতে দাও প্লিজ আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই তারপরে তোমার মন যা চায় তুমি তাই করো আমি তোমায় বাধা দেব না কিন্তু এখানে দাঁড়িয়ে তো কথা বলা যায় না ওকে কোথায় যাবে বলো এসো এর জন্য তুমি বাড়ি ছেড়ে পালিয়ে এলে তুমি জানো আজ তোমার মায়ের কি অবস্থা এছাড়া অন্য কোনো উপায় ছিল না রূপসা আমিও তো চাই পয়সা রোজগার করতে ঘর মারতে মার মুখে হাসি ফেলতে তার জন্য তুমি কাপুরুষ মতো ঘর ছেড়ে চলে এলে তুমি কি ভাবো এতে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি কাপুরুষ তা নয় তো কি আমার এই হাত দুটো দেখে কি তাই মনে হচ্ছে কি হলো আজকে উঠলে কেন ঘরের বাইরে বেরিয়ে দেখলাম ওখানে সুন্দর ঘর আছে
আজ মালিনী অটোমোবাইলসের সব দায় দায়িত্ব আমার, সেখানে আমি সব পেয়েছি, বাইরে শুধু মা, মাকে বড় দেখতে ইচ্ছে করে কিন্তু কি করব। চলো ঘরে চলো, এখন নয়, ঘরে আমি ফিরব ঠিকই, তবে মাথা উঁচু করে।
খুব তো মালিক হয়েছিস, মালিক আনে পারে ঘুরিয়ে দেবো। মোমবাতিটা কেমন জ্বলছে আর গলছে দেখেছিস? তোরা আমাদের হাতের মোমবাতি, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু গালিয়ে দেবো। আপনি আমাদের ভয় দেখাচ্ছেন? যা ভাবিস, এখনো বলছি ভালো চাষ তো কেটে পর, না হলে কিন্তু সমূহ বিপদ। আরে এখন নিজেদের কথা ভাব। সব চল রাখুন, অনেক দেখেছি, আগে তোমাকে ছাড়বেন কেলে বলুন। ওসব মেয়েলি ব্যাপারে আমি নিজেকে জড়াতে পারবো না। প্রকাশ বাবু এসেছিল, তোরা তো তার বউকেও। আপনি অনেক মেয়ে সর্বনাশ করেছেন। আরে ঘোষ না, গুলি করে দেবো। কেন বাবা অকারণে প্রাণটা খোয়াবি? পূজোর নৈবেদ্য দেবতাকে উৎসর্গ না করে কি খাওয়া ভালো? আরে উমাশঙ্কর বাবু আসুন 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 আসুন, আমি তো আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আপনাকে কথা দিয়েছিলাম সামনে পূজো, যাতে সবাই নির্ভয়ে রাস্তায় চলাফেরা করতে পারে। আরে সেটা দেখা তো শুধু আপনাদের কাজ নয়, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে নাকি? অ্যাবসলিউটলি রাইট। এবারে আপনি আপনার কাজ শুরু করুন। ও হ্যাঁ, শুনুন, এই প্রকাশ বাবু এসেছিলেন। প্রকাশ বাবুর স্ত্রী মালিনী দেবী, ওই মালিনী দেবীর কেসটার সাথে এর। অভিজ্ঞা, কাজটা কিন্তু ভালো করলেন না। যদি ফিরে আসতে পারি তাহলে আপনার এই কাউন্সিলর গিরি কিন্তু আমি খোঁচাবো। খুব কষ্ট হচ্ছে মাথায়। দাঁড়া, তোমার দাদাকে বলি ডাক্তার দেখতে, কেমন? এই শুনছো?
একটা কথা বলবো? বলছিলাম কি, মানুষ মাত্রই তো ভুল করে, কিন্তু তাই বলে সে কি ক্ষমা পেতে পারে না? ভুলটা যদি ক্ষমার অযোগ্য হয় তাহলে তাকে ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। সেই প্রায়শ্চিত্তের ভার মাথা পেতে নিতে পারবে? পারবো। পারবে না? পারবে না। পারবো। বলো কি শাস্তি দেবে তোমার? পৃথিবীতে কখনো কখনো এমন ঘটনা ঘটে যা আর একজনের জীবনের সঙ্গে হুবহু মিলে যায়। আজ আমি সেই গ্লানিতে ভুগছি ভা, বিশ্বাস করো। এই বিশ্বাসই প্রশান্ত বাবুর জীবনে কাল হল। সামান্য সম্পত্তি ভোগের আশায় একজন স্কুলের শিক্ষক, অ্যান আইডিয়াল টিচার অর্থাৎ মিস্টার সুশান্ত মুখার্জি, কিভাবে এত নিজ কাজে প্রবৃত্ত হয় আই ফেল টু আন্ডারস্ট্যান্ড। সুশান্ত বাবু শুধু তার ছোট ভাইয়ের কাছেই নয়, গোটা সমাজের কাছে শত্রু, বেইমান, ঠক, প্রতারক। মিলর, 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 আপনার আপনার শরীর, আপনার কিছু অসুবিধা হচ্ছে? না, আপনার আর্গুমেন্টে আর কিছু অ্যাড করতে চান মিস্টার কোর্স? ইয়েস মিলর, আমি এইটুকু বলে শেষ করতে চাই যে সুশান্ত বাবু যে জাল উইল তৈরি করেছেন সেটা রিজেক্ট করা হোক। ইওর অনার, অ্যান্ড ইন ভিউ অফ দ্যাট, স্বর্গীয় মৈতাস বাবুকে ডাইড ইন্টেস্টেড ডিক্লেয়ার করে এই ঠগ, বেমান, প্রতারক সুশান্ত বাবুর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। স্বর্গীয় মহিতোষ বাবুকে ডাইড ইন্টেস্টেড ডিক্লেয়ার করে এই ঠগ, বেমান, প্রতারক সুশান্ত বাবুর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। হ্যাঁ হ্যাঁ, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। বাবু, বাবু, বাড়ি যাবেন না? যাবতীয় তথ্য, ঘটনা এবং আইনের ধারাগুলি বিচার বিবেচনা করিয়া আমি শ্রী সুশান্ত মুখার্জির আপিল মঞ্জুর করিলাম এবং বিচার্য উইলটিকে, যাহা উভয় পক্ষের পিতার বলা হইয়াছে, তাহা খারিজ করিলাম। আমি শ্রী সুশান্ত মুখার্জির আপিল মঞ্জুর করিলাম এবং বিচার্য উইলটিকে, যা উভয় পক্ষের পিতার বলা হইয়াছে, তাহা খারিজ করিলাম। আচ্ছা ইভা, আমি অজ্ঞাতে কোনো অন্যায় করিনি তো? অন্যায় তুমি করনি, অন্যায় করেছি আমি, তাই যে প্রায়শ্চিত্ত করার আমি করব। কিন্তু আমিও তো, আমি তোমায় প্ররোচনা দিয়েছি। প্ররোচনা দেওয়া আর প্ররোচিত হওয়া আইনের চোখে দুটোই সমান অপরাধ। জজ সাহেব, জজ সাহেব! ওর মা রূপসা, কিরে কি হয়েছে? চুপ করে রইলি কেন? বলবি তো কি হয়েছে। আমি সন্দীপ বাবুকে চাই, আমি তার কাছে একটা কথা জানতে চাই। উনি কোনো কথা না জেনে শুনে একজন সৎ মাস্টারমশাইকে অপমান করার অধিকার কোথায় পেলেন? ব্যাস এটুকুই? এই আর কিছু নয় তো?
আমি সব বুঝতে পেরেছি। দাঁড়াও না মেজো বৌমা, ওকে বলতে দাও, আমি সব শুনব। রূপসা কি লেখা আছে এতে? পড়লে জানতে পারবে। তবে একটা অনুরোধ, তোমরা দেরি করো না। এক্সকিউজ মি, আমার গাড়িটা বারবার স্টার্ট পড়ে যাচ্ছে, একটু দেখে দেবেন? ও আচ্ছা, এই শিবু দেখ তো কি হয়েছে, কার্বোরেটর চেক কর। তুই দাঁড়িয়ে রইলি কেন? মানে ঠিকানাটা? আরে 14A নন্দমিত লেন ক্যালকাটা 40। এতদিন আমার এখানে কাজ করছিস, আমার বাড়ির ঠিকানা জানিস না? যা গিয়ে শিবুর সঙ্গে দেখ। আচ্ছা, কারো কিছু হয়েছে বুঝি? আজকালকার ছেলে যেটা বারণ করা যাবে সেটাই তো বেশি করে করবে। কথা তো শুনি না, ঝামেলা জড়িয়ে গেল, মারপিট হলো, খুব মার খেলো আর কি। তবে ওই তো এই গ্যারেজটা সবকিছু দেখাশুনো করে, আমার নিজে মারপিটের ভাই হলেও এতটা বোধহয় করতো না। তুই এইভাবে ওদের বাড়িতে গিয়ে, কিন্তু ওরা তো নিশ্চয়ই কেউ ছিল না? আসল লোক কি পাইনি? আসল লোক? হ্যাঁ, জজ সাহেব সন্দীপ বাবু, যিনি তোমাকে অপমান করে গেছিলেন। দেখ মা, সে যেমন অপমান করেছে তেমনি ক্ষমাও চেয়ে নিয়েছে। অবশ্য আমি তোর মাকে একথা বলতে বারণ করেছিলাম। আমি জানি তুই একথা জানলে ওখানে যেতিস না। আর কি বা কি লাভ হলো বলতো? কি লাভ হলো কি লোকসান হলো আমি জানি না বাবা, তবে সৌমুখের ঠিকানা জোগাড় করার পর আমি অনেক চেষ্টা করো নিজেকে। আচ্ছা বাবা, আমি কি অন্যায় করেছি? ন্যায় অন্যায়ের বিচার আমি করছি না মা, তবে তোর জায়গায় যদি আমি হতাম জানি না এতদিন নিজেকে সংযত রাখতে পারতাম কিনা। জানো বাপি, আজ না রূপা দিয়ে এসেছিল, কি একটা চিঠি দিয়ে গেছে। মৌ, তোমাকে আমি বারবার বারণ করেছি যে সব সময় সব ব্যাপারে তুমি দাঁড়াও দাঁড়াও, যারা ঢাকা দিয়ে রাখো, আমি আসছি। দাদা, এই যে আমি তোমার কাছে যাচ্ছি, রূপসা একটা চিঠি দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ শুনলাম, কি লিখেছে পড়তো? এতে যা লেখা আছে সে ঠিকানায় গেলে সমুকে হয়তো পাওয়া যেতে পারে। তাই নাকি? কি ঠিকানা? 14A নন্দমিত্র কলকাতা 40। 14A নন্দমিত্র লেন কলকাতা 40? দাদা, হ্যাঁ রূপসা একটা কথাই জানতে চেয়েছে, কোন অধিকারে আমরা মাস্টারমশাইকে অপমান করেছি। হ্যাঁ, 14A নন্দমিত্র লেন। এক্সকিউজ মি, প্রকাশবাবু বাড়িতে আছেন? হ্যাঁ আছেন। আপনি? আমি সন্দীপ মুখার্জি, সৌমিকের দাদা। ও আসুন আসুন, ভেতরে আসুন, আমি একটু চা। না না চা থাক, আমি সৌমিকের খোঁজে এসেছি। এসেই যখন পড়েছেন তখন আর চিন্তার কারণ নেই, ভাইকে আর হারাতে হবে না। তবে আপনাকে তো একটু অপেক্ষা করতেই হবে, চলুন বসি। আচ্ছা আচ্ছা, সেদিন আপনার গ্যারেজেই তো আমি গাড়ি ছাড়তে গিয়েছিলাম, তাই না? হ্যাঁ, আপাতত ওই গ্যারেজেই উনি আছেন। আর বলবেন না, পুরোপুরি সুস্থ হতে না হতে ওর বৌদি, ডাক্তারবাবু সকলকার বারণ না শুনে একদম গ্যারেজে গিয়ে হাজির, আমাকে জোর করে বাড়ি পাঠিয়ে দিল। অথচ নিজের মাথার আঘাতটা পুরোপুরি কিওর হয়নি, আমার নাকি ভীষণ পরিশ্রম হচ্ছে। হ্যাঁ, তাই আমাকে রিলিফ দিতে গেছে। এই দেখো। আরে বাবা, একটু আধটু ভুল বুঝাবুঝি না হলে সংসারটা তো সংসারই না, বুঝলেন? আচ্ছা, গ্যারেজে একটা ফোন করা যায়? খাঁচা ভেঙে পালানো পাখি তাকে এবার খাঁচায় ভরা, ব্যাপারটা তো হালকা ভাবে নেবেন না সন্দীপ বাবু। এক মিনিট, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, এই মুহূর্তে তুমি যে আমার স্ত্রী সেই পরিচয়টা দিতে আমার লজ্জা করছে। আমার মা তোমার বংশ দেখে
তোমাকে এই বাড়ির বউ করে এনে সংসারের চাবির গোছাটা তোমার হাতে তুলে দিয়েছিল। আর কি মর্যাদা দিলে তুমি! তোমার জন্য এতগুলো লোক এত দিন ধরে হয়রান, তুমি তোমার মতকে তোমার ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য ওষুধ থেকে নিচে নামতে দ্বিধাবোধ করনি। অবশ্য আমারও অতিক্রম হয়েছিল, না হলে আজই প্রায়শ্চিত্ত করতে হতো না। সেদিন তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছিলে, আমি ভেবেছিলাম হয়তো অনুশোচনায় তোমার চৈতন্য হবে, কিন্তু আমি বুঝিনি সেদিন তুমি অভিনয় করেছিলে। হ্যাঁ হ্যাঁ, অভিনয় অভিনয়। এতদিন সম্মুখে তুমি আবার দেখতেও আসনি, আর আজ আজ আদিখ্যাত করে এসে তাকে ফিরিয়ে নিয়ে যেতে, নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। দাদা, আপনি কি বলছেন দাদা? ঠিকই বলছি, যা তুমি জানো না। আজ তোমাকে সবকিছু খুলে বলতে আমার কোনো দ্বিধা নেই। সেদিন সমুর অ্যাক্সিডেন্টের পর ওর ওই অবস্থা দেখে আমি যখন দিশাহার হয়ে নার্সিংহোম থেকে বাড়ি ফিরলাম, ভাইকে দেখে এলে? কেমন দেখলে? ইন্টারনাল হেমারেজ, 72 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না, তবে আরো রক্তের প্রয়োজন। আর তা না পাওয়া গেলে তাকে বাঁচানো যাবে না, তাই তো? তা তুমি কি করলে? চেষ্টা করলাম, কোন রকমে এক বোতল রক্ত জোগাড় হয়েছে, অপ্রকার হবুর চেষ্টা। সত্যি ভদ্রলোকের ঋণ আমি কোনোদিন ভুলব না। না ভুলেই তো উচিত। যাক, সনাতন ধর্মে বিশ্বাসী এক মায়ের স্মৃতির সিঁদুর মুছে দিয়ে আমি আজ কলঙ্কি। এসব কথা এখন উঠছে কেন? তুমি কি চাও বলতে পারো? এবার নিশ্চয়ই বলবে না যে আমার ঔদ্ধত্য আর উশৃঙ্খলতার জন্য সমু আজ মৃত্যুর সঙ্গে লড়ছে, এবং সে যদি মারা যায় তার জন্য আমি দায়ী? ইউ শাট আপ! এখন সহানুভূতি তো দূরের কথা, তোমার এই দিদিভাই আমাকে আমাকে কটাক্ষ করতে ছাড়েনি, এর জন্য আমি দায়ী। আপনার স্ত্রী জানতেন না যে সেদিন আমি জোর করে আপনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। এই ভুলের জন্য আপনার চলে যাওয়াটা হয়তো মিসেস এর খুব খারাপ লেগেছিল। হ্যাঁ, তাই যদি হয়। শুধু তাই নয় দাদা ভাই, আমরা কেউ কিছু জানতেও পারিনি সেদিন। সেদিন দিদি ভাইয়ের জন্যই। প্লিজ প্লিজ ডক্টর। বুঝলাম, ও রক্তের সঙ্গে আপনার রক্তের মিল আছে, তবু না না, এ সম্ভব না। বাট ওয়াই? দেখুন, আমাদেরও একটা নিয়ম মেনে চলতে হয়, আর আপনি যেটা চাইছেন সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। ডাক্তারবাবু, সমু শুধু আমার দেওরই নয়, ও আমার, ও আমার সন্তানের মতো। আপনি যা বলছেন আমি সব বুঝতে পারছি, কিন্তু ডাক্তারবাবু প্লিজ প্লিজ ডক্টর, ওকে বাঁচান। ওকে, আসুন আমার সঙ্গে। আমরা আমাদের সমুকে আবার ফিরে পেলাম। তাহলে বিচারক, নিজের বিচার ঘরে বসে যে রায় তুমি এতদিন দিতে পারোনি, বিচারক না হয়ে আমি সে রায় দিয়ে দিলাম। অথচ একজন সত্যিকারের বিচারক এই নার্সিং হোমের করিডোরটাকে যে এজলাস বানালো, তার বিচার কে করবে? যদি পাপ মনে করি অবিচার কাহার উপরে, আমার বিচার তুমি করো তব আপন করে। অর্ডার অর্ডার অর্ডার, ইউ মে প্রসিড মিসেস মুখার্জি। থ্যাংক ইউ মাই লর্ড। দেখুন সন্দীপ বাবু, অদৃষ্টের কি পরিহাস, যদি জানতাম আমার মালিনী বইয়ের কাছে আমার সমু আছে তাহলে কি আজ এত ভোগান্তি হতো? আরে সমু কোথায়? ওখানে এখন দুজন 444। ছবি একে চলো যাই আজ শুধু হারিয়ে। সুরে সুরে সীমানার সীমাটাকে ছাড়ো।
চোখে চোখ রেখে স্বপ্নের ছবি এঁকে চলো যাই।